শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে সঙ্গে আছি আমি শিমুল মজলিশ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচন নিয়ে চলছে নানা নাটকীয়তা শেষ সময়ে প্রচার প্রচারণায় কিছুটা গতি পেলেও সাধারণ মানুষের মাঝে নির্বাচন নিয়ে তেমন উত্তেজনা নেই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত একাধিক হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও বিএনপি থেকে সদ্য পদত্যাগ করা উকিল আব্দুস সাত্তারের সমর্থনে মাঠে রয়েছে আওয়ামী লীগ নির্বাচনে ভিন্ন বেশে আসা উকিল সাত্তারকে নিয়ে এখন চলছে নানা জল্পনা কল্পনা মেহেদিনুর পরশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচন যাচাই বাছাই শেষে 8 প্রার্থীর মনোনয়নপত্র ঘোষণা করা হয় তবে দলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগের সাথে জড়িত 3 প্রার্থী মাহবুবুল বাড়ি চৌধুরী মন্টু মইনুদ্দিন মইন ও শাহজাহান আলম সাজু তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন এছাড়া জাতীয় পার্টির দুইবারের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাও সরে দাঁড়ান নির্বাচন থেকে বর্তমানে মাঠে আছেন বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানি ও জাকের পার্টির জহিরুল হক জুয়েল তবে নির্বাচনে আব্দুস সাত্তার ও ভাসানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা আমরা এই চিন্তা ভাবনা করে বিবেচনা করে আমরা বিচারটা ইয়া ভোটটা আমরা দিয়ে দেব যাতে জমুন আমরা এলাকা এবং এই সরাইলের উন্নতি হয় দলছুটের প্রবণতা বিএনপির কোনো ক্ষতি করবে না উল্লেখ করে দলের নেতারা জানান যিনি দলছুট হয়েছেন তিনি নিজেই জনগণের কাছে ঘৃণিত হবেন তার কোনো বক্তব্য বিএনপিকে বলে নাই না বলেই দলের মাধ্যমে দলের থেকে দলছুট হওয়ার যে নেশা ওনার মাথায় ঢুকেছে এতে বিএনপির কোনো ক্ষতি হবে না আগামী দিনে জনগণের কাছে উনি লাঞ্ছিত হবে আর একজন সৎ ও ভালো মানুষ হিসেবে উকিল সাত্তারকে সমর্থনের কথা জানালেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটা বিএনপির দেউলিয়াত্বের প্রমাণ হয়েছে তিনি এটা বুঝতে পেরেছেন একজন রাজনৈতিক নেতা বা কর্মী যখন তার ভুলটা বুঝতে পারে তাকে সুযোগ দেওয়া উচিত তো সেই প্রেক্ষাপটে আমরা মনে করেছি এটা তার আসন সে এখানে দীর্ঘদিন এমপি ছিলেন ঠিক আছে 8 বছরের জন্য এতে সেই থাক আমরা কোনো প্রার্থী দেইনি দলীয় প্রার্থী আমরা দেইনি জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আলোচিত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া যা করছি চিন্তা ভাবনা করে করছি এখন পরিবেশ পরিস্থিতি আমার জন্য খুব একটা সুখকর মনে হয়নি সেজন্য পদত্যাগ করছি এখন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার ইলেকশন হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরাও ভোটারদের মন জয়ে তৎপরতা চালাচ্ছেন সমস্ত জনসাধারণের যে ব্যাপক সাড়া পাচ্ছি এতে করে ভোটারের উপস্থিতি অনেক বাড়বে বলে আমার বিশ্বাস আমি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি প্রথম উদ্দেশ্য হলো আমাদের বাটি এলাকার মানুষ বিশেষ করে সরাইল উপজেলা এবং আশুগঞ্জের বাটি অঞ্চলের মানুষ অনেক উন্নয়ন কাজে তারা বলছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে 132 ভোট কেন্দ্রে ভোট দেবেন 373,319 জন ভোটার নিউজ ডেস্ক দেশ টিভি বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের এক সদস্য নিহত হয়েছে শনিবার বিকেলে উপজেলার মুনমুয়াম পাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে সেনাবাহিনীর একটি দল মুনমুয়াম পাড়া ক্যাম্পে যাওয়ার সময় কেএনএফ এর সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এ সময় সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে কেএনএফ এর এক সদস্য মারা যায় পরে রোববার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ও 30টি কার্তুজ উদ্ধার করে পুলিশ উক্ত ঘটনায় কেএনএফ এর একজন সদস্য মৃত্যুবরণ করে এবং আজকে ঘটনাস্থল হইতে আমাদের পুলিশ একটা ডেড বডি উদ্ধার করে এবং এটাকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হইতেছে পিএম এর জন্য এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন মাগুরায় মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে শামীম শেখ নামে এক যুবক নিহত ও আহত হয়েছেন তিনজন পুলিশ জানায় সকালে মাগুরা সদরের মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে পরে আহত অবস্থায় মোটরসাইকেল ও বাইসাইকেলে 4 আরোহীকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা পরে কর্তব্যরত চিকিৎসক শামীম শেখকে মৃত ঘোষণা করেন এদিকে নরসিংদীর রায়পুরায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে খোরশেদ মিয়া নামে এক সিএনজি চালক নিহত হয় সেই সময় সিএনজি যাত্রী গুরুতর আহত হয় পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে নরসিংদী থেকে আসা ভৈরবগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা রায়পুরা গ্রামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় আহত যাত্রীকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ সহ
খুচরা দোকানে বেড়েছে অধিকাংশ মশলার দাম। বিগত মাসের ব্যবধানে বিভিন্ন মশলায় কেজি প্রতি বেড়েছে 30 থেকে 50 টাকা। পাইকারি বাজারে মশলার মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। চট্টগ্রাম থেকে ইশতিয়াক খানের প্রতিবেদন। সাধারণত রমজান মাস সামনে রেখে প্রতিবছর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা গেলেও মশলার বাজারে তেমন একটা প্রভাব পড়তে দেখা যায় না। তবে এবার আছে ডলারের সংকট সহ এলসি খোলার জটিলতা। এজন্য আমদানি করতে না পারা সহ খরচ বেড়ে যাওয়ার অজুহাতে ঊর্ধ্বমুখী মশলার বাজার। পাইকারিতে মূল্যবৃদ্ধির কারণে খুচরা দোকানেও মশলার দাম বাড়তি। ইম্পোর্টাররা বলতেছে ডলারের দাম বৃদ্ধির কারণে বা বাইরের রাষ্ট্র মনে করেন জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়ার কারণে বাংলাদেশেও মনে করেন আপনার ডলার সংকট বা বিভিন্ন ধরনের অজুহাতের কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি। আর রফুস করলে বলে জিনিস আসতেছে না, আমরা কোথেকে বেচবো? আর জিনিস নেই, আর যা আছে তার দাম ওরা নিচ্ছে মতন যেরকম বলে এরকম। ব্যবসায়ীরা বলছেন বাজারে মশলার দাম বাড়তি হলেও এ পর্যন্ত সরবরাহে কোনো সংকট নেই, ক্রেতারা চাইলেই কিনতে পারছেন। তবে নিত্যপণ্যের বাজার অস্থির হওয়ায় মশলার কেনাকাটা কমেছে। মার্কেটে আসলে বোঝা যায় হিমশিম খাইয়া যায়, কিন্তু যারা মাছ কাপড়ে বাজার করে গত মাসের থেকে এই মাসে আরো উদ্যোগতিতে লং আর জিরার দাম বাড়ছে, আর মরিচের দাম বেশি। সাধারণ ক্রেতারা বলছেন বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো মুনাফা করছেন আর ভুক্তভোগী সাধারণ মানুষ। এগুলো কোথা না কোথায় একটা সিন্ডিকেটেড থাকে, যার কারণে জিনিসগুলো দাম বৃদ্ধি পায়। আপনি দাম বাড়বে 10 টাকার জিনিস 12 টাকা হইতে পারে, 10 টাকার জিনিস 30 টাকা হইতে পারে। মশলার পাশাপাশি আমদানি করা অন্যান্য পণ্যের দামও এখন বাড়তি। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের অধিকাংশ আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে গ্যাস সংকট। গ্যাস না পেয়ে অনেকেই মাটি চুলা বৈদ্যুতিক হিটারে রান্না করছেন, এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। শুধু আবাসিকেই নয়, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে রপ্তানিমুখী পোশাক শিল্পেও। গ্যাস সংকটের সমাধানের দাবিতে তিতাস কার্যালয় ঘেরাও করছে বিভিন্ন সংগঠন। বিল্লাল হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অনেকটা নিভু নিভু করে জ্বলছে আগুন, এটি তিতাসের সংযোগ গ্যাস। সংকটের কারণে এমন চিত্র নারায়ণগঞ্জের বেশিরভাগ আবাসিক এলাকায়। গ্যাসের অভাবে বাড়ি বাড়ি স্থান পেয়েছে মাটির চুলা আর বৈদ্যুতিক হিটার। অনেকে রেস্তোরাঁ থেকে কেনা খাবারেও দিন চালাচ্ছেন। আবাসিক গ্রাহকদের অভিযোগ, গত বছরও ব্যাপক গ্যাস সংকটের মুখে পড়েন তারা। চলতি বছরের শুরুতেই ফের একই দশা। এতদিন মনে করেন একটু একটু আসলে গ্যাস সকালে উঠে উঠে রাঁধছি, আর দুপুরে মনে করেন গ্যাস থাকে না তেনা তুনা ডোমা ডামি আইনা টয় টয় আইনা রাঁধছি। গ্যাসের সমস্যা, 3000 টাকা করে গড়ে গেল, আর কি লাগে, জুট লাগে, দাম গত পোষায় না ভাই। রান্না করি না তবু অত গ্যাসের বিল দিতে হয় মাসে মাসে, কারেন্টের চুলা রান্না করি, কারেন্টের বিলও দিতে হয় আলাদা। রপ্তানিমুখী কারখানার অন্যতম বড় এই জেলায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বিশেষ করে নিটিং ও ডাইং কারখানার মালিকরা পড়েছেন বিপাকে। দেখা গেল যে গ্যাস আমাদের সকাল 7টা থেকে কোনোদিন বিকাল 5টা, রাত্র 9টা 11টা 10টা 11টা পর্যন্ত গ্যাস থাকে না, তো ফলে আমাদের উৎপাদন মানে ব্যাহত হচ্ছে। আমরা তিতাস এবং পেট্রোবাংলা দুই জায়গায় প্রতিনিয়ত যোগাযোগ করছি, কিন্তু ওনারাও কোনো এটার সদুত্তর দিতে পারছেন না কেন এই এই সংকট, এবং এত বড় যে সংকট এটা ওনারা স্বীকারও করেন না। সচেতন নাগরিকরা বলছেন নানা অজুহাতে সারা বছরই সংকট দেখানো হয়, দ্রুত এ ভোগান্তি কমানোর দাবি তাদের। গ্যাস যতটুকু ছিল এখন গ্যাসও আমরা পাচ্ছি না, এমনি তো কাজ আমাদের 60% নাই, এরপরে যদি আমরা গ্যাসের জন্য যদি যে 60-40% আছে এটার জন্য যদি প্রোডাকশন আমাদের না হয়, তো সেই ক্ষেত্রে আসলে মাস শেষে যে আমরা কিভাবে বেতন দেব, কিভাবে আমরা এগুলি অ্যাডজাস্ট করব আমি আমার জানা নাই। তবে সহসা এই সমস্যার সমাধান হবে না বলছে তিতাস। এলএনজি না আসা পর্যন্ত গ্যাস সংকট একই থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিতাস কর্মকর্তারা। গ্যাসের কাছে মানে গ্যাসের যে পরিমাণ সাপ্লাই ওই পরিমাণ সাপ্লাই নাই, বুঝছেন? এটা আমাদের কিছু করণীয় নেই, এলএনজি না আসা পর্যন্ত এরকম চলতেই থাকবে, কারণ আমরা তো গ্যাস নিয়ে আসি। এখন সরকার যে এখন যদি বেশি যদি গ্যাসের সাপ্লাই যদি না থাকে কি করবেন? সংকট সমাধানের দাবিতে তিতাস কার্যালয় ঘেরাওয়ের মতো ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। নিউজ ডেস্ক, দেশ টিভি।